চাঁদপুর এক কচু আসনে আওয়ামী লীগের মর্নীয়ত প্রার্থী ডক্টর সেলিম মাহমুদ বলেছেন নির্বাচনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে ভোট বিপ্লব ঘটাতে পারে কচুয়া হজরত শাহ নিয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে পথসভায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন এই সময় ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন বলেন গণতন্ত্রের পক্ষে বিজয় নিশ্চিত করতে আগামী সাত জানুয়ারি নৌকায় ভোট দিতে হবে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া আসি বিনানু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির স্বয়নসহ আরও অনেকেই